राशि तरनम राशि तरनम। রিক চুপ করে থেকো না, উত্তর দাও, কোথায় আছো তুমি? রে গিয়ে চোরটা পড়ে নি, লগ্ন বেরিয়ে যাচ্ছে। ধন ধন বৌদি, বৌদি এখন কেন ফোন করেছে? কিরে কাকে কাকে কে কাকে করছে? ছোটকা আমি তোমাকে বলছি বলছি সবটা বলছি। আচ্ছা অফিসার, আপনি এই নাম্বারটা এক্ষুনি নোট করে জিজ্ঞেস করুন যে এটা কোথায়। একটু প্লিজ জানুন এক্স্যাক্ট কোথায় জায়গাটা। এটা কার নাম্বার? আমি আপনাকে পরে বলছি, আপনি আগে জায়গাটা কোথায় সেটা জানুন। আচ্ছা আচ্ছা আপনি দেখছি, আমি দেখছি দেখছি। কি ব্যাপার বলতো, কি হয়েছে, কাকে ফোন করছিস? ছোটকা রিক, যতক্ষণে জানতে পারছি জায়গাটা কোথায় কি করে যাব বল। দাদা দেখছি, এতক্ষণ ধরে ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবি বচক্ষুরাতুর অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ যৎসরে পুণ্ডরিকা পঙ্কবাজ্য। সত্যি তুই আলাদা রাশি দিদি, আমি তোর মতো হতে পারলাম না। বাড়ির সবাই চাইতো যে আমি তোর মতো হই, তোর মতো পড়াশোনা করি, নিজের পায়ে দাঁড়াই, কিন্তু আমি পারলাম না। আমি তোমাদের সবাইকে ঠকিয়েছি, আমাকে তোমরা ক্ষমা করো। না না এ হয় না, মৃন্ময়দা মারা যাওয়ার পর তো মা আমাদেরকে নিয়েই বাঁচার চেষ্টা করেছে, আমাকে বাড়ির সবাই কত বিশ্বাস করে, আমি কি করে বিয়ে করব? না না এ হয় না, আমি এ বিয়ে করতে পারবো না। না 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 এটা হতে পারে না, আমি এই বিয়ে করতে পারবো না, আমি এই বিয়ে করতে পারবো না। মিলিপ এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমি এই বিয়েটা করতে পারবো না। কিন্তু কিন্তু কেন মিলিপ, তুমি তো নিজেই এই বিয়েতে রাজি হয়েছিলে। ভুল করেছি, খুব বড় ভুল করেছি, আমার মাকে যা আছে তাই হবে, কিন্তু আমি বাড়ির কাউকে এরকম না জানিয়ে কারোর আশীর্বাদ না নিয়ে আমি বিয়ে করতে পারবো না, আমি বাড়ি যাব। মিলি তুমি মাথাটা ঠান্ডা করে একবার ভেবে দেখো, তুমি যেটা বলছো সেটা কখনোই সম্ভব নয়। সব সম্ভব, আমি আমার মাকে কষ্ট দিয়ে আমার বাড়ির সবাইকে কষ্ট দিয়ে আমি এই বিয়েটা করতে পারবো না। এই বিয়েটা করলে সুখের হবে না রে, আমি জানি, আমি ভালো করে বুঝিয়ে বললে ওরে ঠিক তো পায়ে মেরে নেবে। আমার বাড়ির সবাই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, আমাকে খুব ভালোবাসে ওরা, সেখানে আমি ওদের এত বড় আঘাত দিতে পারবো না রে। মিলিপ আমিও তো চাই যে তোমার বাড়ির লোক আমায় মেনে নিক, সেই জন্যই বলছি যে আমাদের বিয়েটা হওয়া খুব দরকার। আমি বলছি শুনো, বিয়েটা হলেই দেখবে সব প্রবলেম সলভ হয়ে যাবে, প্লিজ আমার কথাটা একবার শুনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি বাড়ি যাব। মিলিপ মিলি আমার কথাটা শোনো, মিলিপ মিলিপ তুমি কোথায় যাচ্ছ? মিলিপ এভাবে হুট করে কোনো ডিসিশন নেওয়া যায় না। আমরা যেটা করছি সেটা ঠিক না রে, সেটা ভুল। দেখো এত দূর এসে আমরা আবার ফিরে যাব, তুমি একবার ভেবে দেখো তো, তোমাকে যদি তোমার রাশি দিদি এই অবস্থায় দেখে তাহলে কি আমায় ছেড়ে দেবে? জ্যান্ত পুঁতে ফেলবে আমায়। এখন যদি কেউ আমাকে বাঁচাতে পারে তাহলে সেটা তুমি, শুধু তুমি মিলি, শুধু তুমি। এবার দেখো তোমাকে ঢাল করে তোমার রাশি দিদিকে কেমন মারতি। ছোট মা তো বলল উজ্জ্বলা দিদিভাই আমাদের বাড়িতে গেছে, তাহলে
পুচকু কার কাছে আছে? পুচকুর যদি খিদে পায়, যদি খুব কান্নাকাটি করে তাহলে না একবার উজ্জ্বলকে ফোন করে দেখি। ওবি আমার যদি কিছু লাগে আমি আমি ডেফিনেটলি তোমাকে ফোন করে বলবো। আমি এগোই এবার মিস্টার চ্যাটার্জি। হ্যালো উজ্জ্বল। রাশি, হ্যাঁ রাশি, তুমি রাশি তুমি কোথায় আছো? আসলে আমি মিলিকে খুঁজতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ রাশি, তুমি চিন্তা করো না, আমি আমি সবটা জানি। কিন্তু মিলির কি কোনো ট্রেস করতে পারলে যে মিলি কোথায় আছে? রাশি তুমি 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 ওখানে ওয়েট করো, আমি আমি জাস্ট এক্ষুনি আসছি। আমি আসছি। আমাদের পুচকু ঠিক আছে তো? ওর ও কান্নাকাটি করছে না তো বেশি? আমাদের বেবি একদম ঠিক আছে, বৌমনি আছেন, হিয়া আছে, ময়না আছে। তুমি আমার উপর রাগ করনি তো? না রাগ করিনি, কিন্তু তুমি তুমি সাবধানে থাকবে আর আর একদম ঠান্ডা লাগাবে না, ওকে? আমার আমার স্ট্রং ওয়াইফটা কি সামহাও একটু উইক হয়ে যাচ্ছে? রাশি রাশি আর স্ট্রং, আমার স্ট্রং ওয়াইফ তাই না? আমাদের এখন প্রাইমারি কাজ কি আগে আগে মিলিকে খুঁজে বার করা, ঠিক আছে? তুমি ওয়েট করো, আমি আমি এক্ষুনি পৌঁছচ্ছি, ডোন্ট ওয়ারি, আমি এক্ষুনি আসছি। তোমার কি বিয়েতে কোনো আপত্তি আছে? না, বাড়ির সবার কথা খুব মন পড়ছে। যাবো তো, আমরা তো তোমাদের বাড়ি যাবো, বিয়েটা হয়ে গেলেই তোমার বাড়ি যাবো, সবার থেকে আশীর্বাদ নেবো। সত্যি বলছো? সত্যি বলছি, একদম সত্যি। তবে মিলি, তুমি যদি এখন আমায় ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরম বলো না, তোমার কিছু হলে আমি কি দিয়ে বাঁচবো বলো তো? মিলি, তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না তো? আমি মুখার্জি বাড়ির মেয়ে, আমি জানি বিয়ের মানেটা কি। বিয়ের মর্যাদা আমি নিশ্চয়ই রাখবো। কথা দিচ্ছ তুমি? কথা দিলাম। থ্যাংক ইউ মিলি, থ্যাংক ইউ মিলি। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলতে হবে। এক মিনিট। হ্যাঁ, আরে মশাই আর কতক্ষণ লাগবে? আপনি কেন বুঝতে পারছেন না আমাদের হাতে সময় খুব কম? বিয়েটা অন্তত ঠিকঠাক তো করতে হবে, নাহলে তো বিয়েটাই অসম্পূর্ণ থেকে যাবে। আরে মশাই, বিয়ে মানে তো ওই সিঁদুর পরানো আর সাত পাকে ঘোরা, সেটা করতে কি এত সময় লাগে নাকি? তা বললি কি হয় বাবা, এত বড় একটা কাজ। আরে মশাই, এত বড় কাজ, আপনাকে এতগুলো টাকা দিলাম কি নিয়ম? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি তাড়াতাড়ি করছি। পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে। কোথায়? এখান থেকে কত দূর? ছোট এই এই লোকালের মধ্যেই আছে, বুঝেছো? লোকালের মধ্যেই আছে। তবে আমি এ দিয়ে দিয়েছি, একটু বড় এলাকা তো একটু টাইম লাগবে, আমি দেখছি। না না, মানে আমি যেটা জিজ্ঞেস করছি, আমি যেটা জিজ্ঞেস করছি, এখানে আশেপাশে মানে এখানে এই এরিয়ার কাছাকাছি কোনো মন্দির নেই? মন্দির মন্দির তো আছে অনেক। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন না। আমি যেটা বলছি মানে কোনো নির্জন জায়গা, মানে নির্জন জায়গা মানে বটতলা বলে একটা জায়গা আছে। এখান থেকে কত দূর হবে? এই সামনে, সেটা নির্জন, সেখানে খুব বেশি লোকজন যায় না। না না, আর সময় নষ্ট করা যাবে, তাহলে তো অনেক দেরি হয়ে যাবে। চলো চটকা, দেখুন আমি আমার জন্য বলছি না, আপনি একবার ওর দিকে তাকিয়ে দেখুন, ওর অবস্থাটা একবার ভেবে দেখুন। এখন যদি সবকিছু জানাজানি হয়ে যায়
তাহলে ও খুব বিপদে পড়বে। তাই বলছি যে পুরো ব্যাপারটা আমাদের খুব তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। রিক আমার কথা এত ভাবে, আর আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি। না না, এ আমি ঠিক করছি না। জেনে শুনে আমি কি করে রিককে বিপদের মুখে ঠেলে দেব? ওই এদিকে আসুন, এবারে সুদৃষ্টি আর মালাবদল হবে। এসো মিনি, এসো। এবার পান পাতাটা নামো। এবার সুদৃষ্টি হয়ে গেছে, এবার মালা বদল হবে। দাও মা, পান দুটো দাও। দাও এই মালাটা ধরো, নিন। এবার আপনি ধরুন, নিন ধরুন, নিন। এবার দুজন দুজনকে পড়িয়ে দিন, নিন। এবার তুমি পড়িয়ে দাও, তিনবার 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 করতে। ব্যাস তিনবার হয়ে গেল। তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো রিক? আর খানিকক্ষণ পরেই তুমি হবে আমার ওয়াইফ। তোমার রাশি দিদি কিচ্ছু করতে পারবে না। এই দিনটার কথা তুমি আর তোমার রাশি দিদি জীবনেও ভুলতে পারবে না। আমার হাত থেকে পালানোর আর কোনো পথ তোমার খোলা নেই মিলি। হ্যাঁ, হ্যালো বর্দা। হ্যাঁ হ্যাঁ, শোনো না, শোনো, বটতলাতে একটা মন্দির আছে, তোমার জিজ্ঞেস করে চলে এসো না বটতলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে। হ্যাঁ তুমি চলে এসো, ওখানে মিলিকে পাওয়া যেতে পারে, একটা সম্ভাবনা আছে। হ্যাঁ শীঘ্রই চলে এসো। রিককে চিনতে আমি এত ভুল করলাম। উজ্জ্বলি ঠিক বলেছিল, আমি রিককে একটু বেশি বিশ্বাস করেছি। কিন্তু মিলি কেন এরকম একটা কাজ করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাধামাধব, তুমি মিলিকে দেখো, যেন কোনো ক্ষতি না হয়। রাধামাধব ছোট ছোট বল না ছোট, আমি কি আমার ছেলেমেয়েদের একটু অভ্যেস করতে পারি না? ভালো করে বল না, আমার মিলিকে কাজ কখনো করতে পারে? তুই একবার আমার ছুঁয়ে বল না। পারি না গো, আমি যে তোকেও মারলাম রে। আমার মিলি কিছুতেই কাজ করতে পারে না, বল। কখনো পারে না, কখনো পারে না, কখনো পারে না। তুমি মা মা হয়ে যখন বলছো মিলি কাজ কখনো করতে পারে না, দেখো মিলিকে তো খুঁজতে গেছে, ওরা ঠিক খুঁজে নিয়ে আসবে, একটু ধৈর্য। কোথা থেকে খুঁজবে? আমি তোকে তখন থেকে বলছি না, হোক কিছু জেনে না, রাস্তা হারিয়ে ফেলেছে। কেন বুঝছিস না আমার কথা? ও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ও জানে তো আমি যাবো ওকে আনতে। আমি ওকে গিয়ে নিয়ে আসি। এমনি করে গোল 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 গোল, আয় তুই আমার সাথে। আমি কি বলি গেলে শেষ মেজে কি পাগলামো করছিস? তো অলমোস্ট হয়ে গেছে মারদি, সব শেষ হয়ে গেল। কেন বলছিস শোন না, তুই একটু আগে কি বললি? একটু আগে ছোটকে কি বললি তুই? হ্যাঁ মানে কিছু হতে পার না বলিল? কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি, আমি বলছি। সব ঠিক আছে, সব করে যা, আমি ঘরে যাও।
খবর পেলি? ফোন করেছিল একটাকে। ছোটকু ফোন করেছিল। কি বলছে? থানায় গিয়েছিল, থানা থেকে খবর দিয়েছে। মিলিকে একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে দেখা গেছে। ওখানে যখন পৌঁছেছে ওরা ততক্ষণে উধাও। মিলিকে একটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে, তারপরে ওখান থেকে আমার ভয় করছে। বড়দি আমারও ভীষণ ভয় করছে, বড়দি খুব ভয় করছে। মেয়েটা হঠাৎ এরকম কেন করল? আমি না বুঝতে পারছিলাম জানিস, কদিন ধরে কিরকম অন্যরকম লাগছিল। ভাবলাম মেজোকে বলবো, ভুল বটি। আমার মন বলছে মিলিকে বড় কোনো চক্রান্তে ফাঁসানো হয়েছে। ও ফেসেছে, হ্যাঁ ও ফেসেছে। চক্রান্ত? দেখো দেখো, মিলির মতো মেয়ে সারাদিন ঘরে থাকে, স্কুলে যায়, বাড়ি ফেরে, মুখ তুলে কারোর দিকে তাকায় পর্যন্ত না। সেই মেয়েছে। আমিও তো তাই ভাবছি, ছোট কি করে এরকম একটা মেয়ের এই। আমার কি মনে হচ্ছে জানো, গোটা ঘটনাটার সঙ্গে শীর্ষ বাদরি জড়িয়ে আছে। এতক্ষণ হয়ে গেল, এখনো কোনো খবর নেই কেন? বার বার করে বলেছিলাম কাজটা কমপ্লিট হলেই জানাতে, কোনো পাত্তা নেই। অবশ্য কাজটা তো হবেই, না হয়ে আর যাবে কোথায়? হয়তো সবকিছু মিটতে একটু সময় লাগছে। এবার তো তোমাকে হাঁটতেই হবে রাশি। তুমি একা হাতে কত সামলাবে বলো তো? এরকম ভাবেই একটা ঝড় থামতে না থামতেই আমি আবার ঝড় তুলব। ঠিক যেভাবে অস্মিতটা মিটতে না মিটতেই মিলি, এখন তোমার জীবনে এরকম রোজ ঘটনা ঘটবে, রোজ। দেখি তুমি কত ছুটতে পারো। আর তুমি যত ছুটবে তত উজ্জ্বল তোমার জীবন থেকে দূরে সরে যাবে, আর তারপর সেই মর্মান্তিক পরিণতি, ডিভোর্স। খারাপ লাগে তোমার জন্য রাশি? খুব খারাপ লাগে জানো, কিন্তু কি করবো বলো? তোমাকে শেষ না করে যে আমার শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। যাক, মালা বদল হয়ে গেল, এবার সাত পাকে ঘোরা। এই এক একটা পাক জন্ম জন্মান্তরের বাঁধন মা। বিয়েতে তো এটাই সব থেকে বড় কাজ। মা তুমি সামনে এসো। হ্যাঁ এসো, আপনার পিছনে দাঁড়ান। এটা পরে নিন। আর এইটা এইবার আপনাদের গিট বাধা হয়ে গেল, এইবারে অগ্নিকে প্রদক্ষিণ করে সাত পাক ঘুরতে হবে, ঠিক আছে? এবার যাও, অগ্নি প্রদক্ষিণ করো, সব যান, ওকে নিয়ে যান, যাও, আপনি নিয়ে যান। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গুরুর্ধ্বজ। তোমার এই এক একটা স্টেপ তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো না মিলি। এবার তোমার রাশি দিদি বুঝতে পারবে রিককে অপমান করার পরিণতি কি হয়।
এবার এখানে বসুন, বসুন। এইবারে সিঁদুর দান। আর কোনো ভয় নেই, এবার মিলিকে সিঁদুরটা পরিয়ে দিতে পারলেই ব্যাস। আজ থেকে নতুন জন্ম হলো আমার, এক নতুন জীবন শুরু করতে চলেছি। আরে মশাই, এসব ছাড়ুন তো, দিন এটা আমার হাতে। আর আপনি চুপ করে বসেন কেন, মন্ত্রটা পড়ুন। আপনি লাগান, সিঁদুরটা লাগান। রঞ্জন রং সর্বলোকালাং।